অবরোধের খবর জানাতে এখন যাচ্ছি রাজধানী বিজয়নগর এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, আপনার পেছনে দেখছি একটি সংগঠনের একটি মিছিল চলছে, বলবো যে এটা কি অবরোধের সমর্থনে কিনা। আর এছাড়া রাজধানীর ধানমন্ডিতেও একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি, সেখানকার অবস্থা বা কেমন, আর নগর জুড়ে সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন? আরে, সকালের দিকে ধানমন্ডি 27 নম্বরে যে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে, এই একটি ঘটনা বাদে এখন পর্যন্ত আসলে ঢাকায় তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীতে যান চলাচল বলা যায় এক প্রকার স্বাভাবিকই রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি বিজয়নগরের সামনে পল্টন মোড়, কিছু দূর এগুলোই গুলিস্তান। তো এই এলাকাটিতে আমরা 1.5 ঘন্টা যাবত দেখতে পাচ্ছি যে তীব্র যানজট, এবং ঢাকার অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে যানবাহনের বেশ চাপ রয়েছে। অর্থাৎ বিএনপি আজকে প্রায় 1.5 মাস যাবৎ যে হরতাল অবরোধের কর্মসূচি পালন করছে, প্রথম 2 সপ্তাহ হরতাল অবরোধের যে একটা প্রভাব ছিল সেরকম প্রভাব এখন আর খুব বেশি দেখা যাচ্ছে না। যদিও হরতালের সমর্থনে বিএনপির তরফ থেকে বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়েছে, সেটিও খণ্ড খণ্ড মিছিল। তারা এইসব মিছিল থেকেও তাদের যে দাবি, এক দফার দাবি অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে, এবং ঘোষিত যে তফসিল যে 7ই জানুয়ারি যে ভোট হতে যাচ্ছে সেই ভোটের তফসিল বাতিলে তারা দাবি জানাচ্ছেন। এছাড়া বিএনপির সাথে যুগপথ আন্দোলনরত যেসব দল রয়েছে, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট সহ অন্যান্য দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি সহ, তারাও বিভিন্ন জায়গায় মিছিল করেছে। তারা প্রেস ক্লাব কাকরাইল এলাকায় 1/2 ঘন্টা আগে এই মিছিল করেছে, এবং তারা বলছেন যে এই তফসিল যদি বাতিল করা না হয়, অর্থাৎ আর তাদের তারা বলছেন যে 17 তারিখ মনোনয়ন প্রত্যাহারের পর থেকে তারা এই আন্দোলনের একটি নতুন মাত্রা যোগ করবেন। তবে সেটি কী ধরনের কর্মসূচি সেই বিষয়টি আমরা জানতে পারিনি। আজকে সন্ধ্যা 6টায় এই চলমান যে 36 ঘন্টার অবরোধ কর্মসূচি সেটি শেষ হচ্ছে, এবং বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ হয়তো সংবাদ সম্মেলনে, ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। আরিফ, জানছিলাম অবরোধের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।